নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে একটি কথা বলি বর্তমানে রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এই ডিসকাউন্ট থাকবে যারা রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা অবশ্যই এই সময় যোগাযোগ করুন এই স্পেশাল ডিসকাউন্ট বড়দিন উপলক্ষে কিন্তু চলছে এবং প্রচুর বুকিং নেওয়া হচ্ছে এই সময়ের রাহুরক্ষা কবজের উপর দেখুন আমি একটি কথা বারবার বলি যে আমাদের জন্মকুণ্ডলিতে কিছু যোগ শুভ থাকে কিছু যোগ অশুভ থাকে এই যে আমাদের যে শুভ যোগ যেটা থাকে সেটাকে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে আমাদের প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে অনেকেরই ক্ষেত্রে দেখা যায় অর্থপ্রাপ্তির যোগ থাকে কিন্তু কেউ কেউ বুঝতে পারে না কারো দেখা যাচ্ছে বছর তিন বছর পর আছে সে এখন থেকে ইনভেস্টমেন্ট করছে কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে না কারো দেখা যাচ্ছে বছর আগেই কেটে গেছে সেই জায়গাটা তখন বুঝতে পারেনি কিন্তু এখন ইনভেস্টমেন্ট করছে বা কারো দেখা যাচ্ছে এক মাস দু মাস পরে আছে এই জায়গাটা আগে জানা দরকার যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে দেখুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য গ্রহ হচ্ছে রাহু গ্রহ দেখা যাচ্ছে অল্প দুই এক নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে আপনাদের বড় অ্যামাউন্টের টাকা হ্যাঁ দুই এক নাম্বার তখন কৌশিকদা আমার তো অর্থপ্রাপ্তি ঘটলো না আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন রাহু কি করে রাহু যে কোনো জায়গাতে ফাটকা শেয়ার বাজার লটারি অনলাইন ট্রেন্ডিং এগুলো সমস্ত কিছু রাহু দেখায় রাহু হঠাৎ অর্থ বড় অর্থ কিন্তু দিয়ে যায়। একমাত্র যুগে যদি আপনাকে যদি কেউ হঠাৎ খুব কম পরিশ্রমে আপনাদেরকে যদি বড় কেউ করতে পারে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ তাই রাহু গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না আপনারা বার চার্ট রিফরমেশন অবশ্যই করুন এই বার চার্ট রিফরেশনের মাধ্যমে কি হবে চার্ট মাধ্যমে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে অনেকেরই প্রচেষ্টা করছে দীর্ঘদিন যে কৌশিকদা একটা বড় অ্যামাউন্টে অর্থ যদি লাগে আবার অনেক ঋণ পরিশোধ হয়ে যাবে দেখুন অনেকেই প্রচুর ঋণেও পড়ে গেছেন ঋণ মুক্তির দরকার কিন্তু ঋণ মুক্তি হতে গেলে আগে আর্নিং এর দরকার রয়েছে ইনকামের দরকার রয়েছে তবে কিন্তু যখন আমাদের ক্যাশ ফ্লোটা আসবে কিনা তখন কিন্তু আমরা ঋণ থেকে কিন্তু মুক্তি পাব তো এই জন্য মুক্তির আপনাদেরকে কিন্তু আগেই প্রতিকার প্রতিবেদন এই যে গ্রহের যে প্রতিকারটা রয়েছে কিনা এই গ্রহের প্রতিকার করা কিন্তু দরকার কারণ এই যে অর্থপ্রাপ্তি আকস্মিক অর্থপ্রাপ্তি ফাটকা এগুলো সমস্ত কিন্তু নির্দেশ করে হচ্ছে রাহু এবং ভাগ্য আমাদের যদি ভাগ্যভাব শুভ থাকে কিনা আমাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এই ভাগ্যভাব যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না অনেকে প্রচুর দীর্ঘদিন প্রচেষ্টা করছে হচ্ছে না কৌশিক আমার জীবনে হবে না দেখুন আমি প্রত্যেক মানুষকে আমি বারবার বলি প্রত্যেককেই বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঈশ্বর সুযোগ কিন্তু দেয় এই সুযোগটাকে কাজে কিন্তু লাগাতে হবে সব সময় যে একই সময় যাবে এমন না আমাদের কিছু কিছু ক্ষেত্রে ভালো সময় যেমন যায় কিছু কিছু ক্ষেত্রে খারাপ সময়টাও কিন্তু যায় এই জন্যই প্রতিকার প্রতিবিধানের দরকার রয়েছে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারাগ্রহ তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করেন আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রথম রাশি প্রথম রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি কালের জন্য চারটি রাশির আমি কথা বলব স্পেশাল চারটি রাশি এবং পাশাপাশি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী লক্ষ্মী মা মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামী কালের জন্য সেই রাশির নাম কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আট এবং তিন আপনাদের শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার চার তিন আপনাদের শুভ সময় সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার আট নয় আপনাদের শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার আট চার আপনাদের শুভ সময় সকাল এগারোটা চোদ্দ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন অনেকেই প্রচুর ফোন করছেন আমি বারবার একটি কথা হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন করার থেকে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক চটজলদি আপনারা রিপ্লাই পাবেন নমস্কার ধন্যবাদ